চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক সংগঠন পূর্ব নলুয়া সানাউল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নলুয়া মুন্সিবাড়ি প্রাঙ্গণে কয়েক শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাসিনা জাফর। সাতকানিয়া প্রতিনিধি সাদাত হোসেন খোকন জানান, ফাউন্ডেশনের সভাপতি মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, বিজয় টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান নিজামউদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্যরা অসহায় দরিদ্র পরিবারগুলোর মাঝে শীত বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিজয় টিভির প্রতিবেদক নাসির উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।